হোটেলে খাবার খেতে গিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে লিপ্ত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপ। ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের 8 থেকে 10 জন আহত হয়েছে। শুক্রবার বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত ক্যাম্পাসে ছাত্রলীগের উপগ্রুপ বিজয় এবং 69 গ্রুপের মধ্যে এই সংঘর্ষ চলে। খাবারের দোকানে বিজয় গ্রুপের অনুসারী মাহি চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটি হয় 69 অনুসারী আজমিরের। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনার পর দুই পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিকাল 3টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ নুরুল আজিম শিকদার বলেন, খাবার হোটেল থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রক্টোরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামিয়েছে। জড়িতদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এদিকে সংঘর্ষে আহত 10 জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। সবাই পাথরে আঘাত পেয়েছে, কেউ গুরুতর আহত হয়নি। কাজল হায়দার, খবর সংযোগ।